তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল হয়ে যায়। নবী আমার বলেন, লা শাক্কা ফিহি, এই তিন ব্যক্তির দোয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। তিন ব্যক্তি যদি দোয়া করে তাও কবুল, তিন ব্যক্তি যদি বদদোয়া করে তাও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটাকে কবুল করে নেয়। আবার যদি বদদোয়া করে তাও কবুল। মুসলমান ভাইরা, আমার হাদিসের ভিতরে আসছে বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি ছিল যার নাম হচ্ছে জুরাইস। কি নাম? জুরাইস। এই জুরাইস ছিলেন বড় একজন আল্লাহওয়ালা, একজন বুজুর্গ। এই জুরাইজের কাজ ছিল 24 ঘন্টা ইবাদত বন্দী করতেন, নামাজ পড়তেন, সমাজের মানুষের সঙ্গে খুব একটা মিশতেন না, 24টা ঘন্টা নামাজের ভিতরে থাকতেন, ইবাদত বন্দীর ভিতরে থাকতেন। এই জুরাইজ একদিন নামাজের ভিতরে ছিলেন, এমন সময় জুরাইজের মা জুরাইজকে ডাক দিছে, কিন্তু জুরাইজ তো নামাজের ভিতরে, জুরাইজের মাও জানে না যে জুরাইজ নামাজের ভিতরে। জুরাইজ নামাজ ভঙ্গ করে তো আর মায়ের ডাকে সাড়া দেওয়া যায় না, এই জন্য জুরাইজ নামাজ আর ভঙ্গ করে নাই। নামাজ ভঙ্গ না করে তিনি নামাজ চালিয়ে গেছেন। জুরাইজের নামাজ একটু লম্বা ছিল, যার কারণে তার মা রাগ হয়ে বদ্ধ করে বসছে। আমি আমার সন্তান জুরাইজকে ডাকলাম, অথচ সে আসলো না। তার মাও তো জানে না যে জুরাইজ কোন অবস্থায় আছে, কিন্তু এই যে হঠাৎ করে বদ্ধ করে বসছে। হে আল্লাহ, আমার এই সন্তান যেন মৃত্যুর আগে একটা জিনাকারিনী নারীর চেহারা যেন দেখতে পারে, নাউজুবিল্লাহ, বদ্ধ করছে। মা তো জানে না যে আমার সন্তান নামাজের ভিতরে আছে, তার তো উচিত ছিল যে আমি ভালো করে দেখি আমার সন্তান কোন অবস্থায় আছে, আমি তাকে ডাক দিই। সন্তান আছে নামাজে, মা ডাক দিছে, সন্তান মায়ের ডাকে সাড়া দেয় নাই, এটা তো স্বাভাবিক, নামাজ বাদ দিয়ে তো আর মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। যাই হোক, মা বদ্ধ করে বসছে। রব্বুল আলামিন আমার এই জুরাইজ মৃত্যুবরণের আগে যেন একজন জিনাকারিনী নারীর চেহারা যেন দেখতে পারে, নাউজুবিল্লাহ। যাই হোক, কিছুদিন হয়ে গেল, আস্তে আস্তে করে জুরাইজের মা তো এন্তেকাল করে গেছে। জুরাইজ তো আল্লাহর বলি, সমাজের ভিতরে তার সুখ্যাতি সুনাম কিন্তু ছড়িয়ে গেছে। হঠাৎ করে একটা নারী জুরাইজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে, এলাকার লোকদের কাছে বলছে জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে, আর জিনা করার কারণে এই জুরাইজের মাধ্যমে আমার একটা সন্তান হয়েছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এখন এলাকার লোকজন তো বিশ্বাস করতে চায় না, জুরাইজ তো একজন আল্লাহওয়ালা মানুষ, সে তো জিনা করতে পারে না। কিন্তু নারী বারবার গুরুত্ব দিয়ে বলতেছে, না, এই জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে, এই জিনার মাধ্যমে এই সন্তানটা হয়েছে, এই জন্য আপনারা এই জুরাইজের বিচার করেন। তখন এলাকার লোকজন এক পর্যায়ে খেপে যে জুরাইজের যে ইবাদতখানা ছিল, ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিছে। চুরমার করে দেওয়ার পর জুরাইজকেও উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে, তাকেও প্রহার করা হয়েছে। জুরাইজ এতই বলে যে না না, আমি এই নারীর সঙ্গে জেনা করি নাই, কিন্তু জুরাইজের কথা আর কে শুনে। জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন সমাজের লোকেরা আমাকে ভুল বুঝছে, আপনি এর একটা সঠিক সমাধান দিয়ে দেন। জুরাইজ নামাজ শেষ করার পরে এবার এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলছে, ভাইরা, আমি বলতে পারি আমি এই নারীর সঙ্গে জেনা করি নাই, যদি তোমরা বিশ্বাস না করো, যেই সন্তানকে আমার সন্তান বলে দাবি করা হচ্ছে, ওই সন্তান তো এখনও কথা বলতে পারে না, কথা বলার বয়সও তার হয় নাই, ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করো, ওই সন্তান জবাব দিয়ে দিবে যে এই সন্তান আমার সন্তান না। সুবহানাল্লাহ। জুরাইজ জিজ্ঞাসা করেছে, হে বাবা, এই ছেলে তুমি বলো, আমি কি তোমার বাবা না তোমার বাবা কে? ছোট বাচ্চা, এখনো কথা বলার বয়স হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার জবান খুলে দিছে, এই বাচ্চা সব ঘটনা বর্ণনা করে দিছে। হে এলাকাবাসী, শুনে রেখেন, এই আল্লাহর ওলি জুরাইজ, এই জুরাইজের সাথে আমার মায়ের কোনো সম্পর্ক ছিল না, আমার মা জুরাইজের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ দিয়েছে, বরং আমার মায়ের সঙ্গে একজন রাখালের সঙ্গে সম্পর্ক ছিল, ওই রাখালের সাথে সম্পর্ক করার কারণে ওই রাখাল হচ্ছে আমার বাবা, ওই রাখালের মাধ্যমে আমি দুনিয়ায় আসছি। এখন এলাকার লোকজন অনুতপ্ত হয়েছে, আরে কি করলাম,
এই জোড়া চেনা করে নাই, তো অনার্থক তাকে প্রহার করলাম। এলাকার লোকজন বলছে, আচ্ছা বুঝতে পেরেছি আপনি প্রকৃত আল্লাহর ওলি, তো বলে আপনার জন্য কি করতে পারি, আপনার যে ইবাদতখানা ভঙ্গ করে ফেলেছি, ভেঙে দিয়েছি, আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে চাই। সুবহানাল্লাহ, জোড়ায়েস বললেন স্বর্ণ দিয়ে তৈরি করতে হবে না, আমার ইবাদতখানা যেরকম ছিল তোমরা এরকম করে দাও, তাতেই আমি খুশি। يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. الله پاک رب العالمين قرآن الحكيم رعايت كريم عربي تر بولتے سن يا آدم হে আদম, উস্কুন আংতাওয়া জাউজুকাল জান্না, তুমি এবং তোমার স্ত্রী উভয়ে জান্নাতের ভিতরে বসবাস করো। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা শুরু লগ্ন থেকেই আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে একটা পরিবার আল্লাহ তাআলা গঠন করে দিয়েছে। সুবহানাল্লাহ, পাশাপাশি আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আদম কুন আনতা ওয়া জাওজুকাল জান্না ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা। হে আদম, আপনি এবং আপনার স্ত্রী জান্নাতের ভিতরে যা মনে চায় খেতে পারবেন, কোনো বাধা নাই। তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা একটি গাছের দিকে ইঙ্গিত করে বললেন, এই গাছের কাছেও যাবে না, এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের কাছেও যেতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানব আদম এবং হাওয়াকে পরিবার আকারে প্রেরণ করে কিছু নীতিমালা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, যে জান্নাতে বসবাস করো, যা মনে চায় খেতে পারবা, তবে কিছু নিষেধাজ্ঞা আছে যে এই গাছের কাছে যাওয়া যাবে না। তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার আকারে প্রেরণ করেছেন, এই পরিবারের ক্ষেত্রে কিছু নীতিমালা আছে না নাই? অবশ্যই নীতিমালা আছে, আল্লাহ তাআলা এই নীতিমালা বর্ণনা করে দিছে। কোরআনুল হাকিমের অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. الله বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানবমণ্ডলী, তোমরা তোমাদের প্রভুকে সৃষ্টিকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা, এক প্রাণ থেকে, একটি প্রাণ থেকে, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করেছেন, সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা জাওজাহা, এবং আল্লাহ তাআলা বলেন ওই আদম থেকে আদমের স্ত্রীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ বলেন ওই আদম এবং হাওয়া থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা পরিবার গঠন করে দিয়েছে। সুবহানাল্লাহ, তাহলে আমাদের পরিবার এর প্রধান আদম এবং হাওয়া, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আকারে একটা পরিবার গঠন করে দিয়েছেন। এই জন্য ইসলামে পরিবারের অনেক গুরুত্ব আছে, পরিবারের গুরুত্ব এটাকে অস্বীকার করা যায় না। পারিবারিক জীবনটা হয় সুখী, যার পরিবার নাই ওর জীবনে কোনো সুখ নাই। সন্তান সন্ততি মা বাবা সব কিছু নিয়ে একটা পরিবার হয়, যার পরিবার আছে ওই ব্যক্তি প্রকৃত সুখী। তার পরিবারে কষ্ট থাকলেও সে সুখী, যার পরিবার নাই ওই ব্যক্তি খুব একটা কি না আনন্দের ভিতরে থাকে না, খুশির ভিতরে থাকে না। এই জন্য ইসলামে পরিবারের অনেক গুরুত্ব দিয়েছে। এই পরিবারের মাধ্যমে কি হয়, আপনি মারা যাবেন, আপনার সন্তান সন্ততি আপনার নাতিপুতার মাধ্যমে আপনার বংশ কেয়ামত পর্যন্ত বাকি থাকবে, চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরিবারের মাধ্যমে কি হয়, বংশধারা কি থাকে, বাকি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনুল হাকিমের ভিতরে বলেন, আল্লাহ জালা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জালা লাকুম মিন আনফুসিকুম ওয়া জালা লাকুম মিন আনফুসিকুম বানিনা ওয়া হাফাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু জালা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জন্য একটা জোড়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা একটা জোড়া কি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, ওই জোড়া থেকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সন্তান সন্ততি নাতিপোতা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং পরিবারের যে একটা গঠন পদ্ধতি, এটা কিন্তু আল্লাহ তাআলাই সম্পূর্ণ করে দিয়েছেন। অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, নারী পুরুষ দুটি জাতিতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইল, আমি তোমাদের মাঝে বংশ বানিয়ে দিয়েছি, গোত্র গোত্রের ব্যবস্থা করে দিয়েছি। কেন? লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের মাধ্যমে পরিচয় অর্জন করতে পারো, পরিচিত হতে পারো। বংশের মাধ্যমে একজন মানুষ নিজের পরিচয় তুলে ধরতে পারে। কি বলেন, একজন মানুষ যদি বলা হয় যে ভাই আপনার নাম কি, তো নাম বললে মানুষ চেনে না, জিজ্ঞাসা করা হয় আপনি কোন বংশে, বংশের নাম বললেই মানুষ চিনে। আল্লাহ বলেন, জাল্লা পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বংশ সৃষ্টি করেছেন, এই বংশের মাধ্যমে তোমরা পরিচিতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এজন্য নবী আলাইহিসসালাম তিনিও পরিবার রক্ষণ, পরিবার পরিবারের দায়িত্ব পালন করা এবং পরিবার সংরক্ষণের ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, তোমরা বিয়ের ক্ষেত্রে এমন নারীকে বিয়ে করো যার মাধ্যমে তোমার পরিবারের সদস্য বৃদ্ধি পায়, এমন নারীকেই তুমি কি করো, বিয়ে করো। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাথিরুকুম বিকুমুল উমাম। আল্লাহ নবী বলেন, তাযাওয়াজুল ওয়াদুদ, তোমরা বিয়ের ক্ষেত্রে এমন নারীকে বিয়ে করবে যে নারী হবে সোহাগিনী, বেশি থেকে বেশি ভালোবাসা দিতে পারে, এমন নারীকে বিয়ে করবা। এবং যে সকল নারী অধিক সন্তান দানে অভ্যস্ত, অধিক সন্তান দানে সক্ষম, এমন নারীকে তোমরা বিয়ে করো। বলতে পারেন, হুজুর বিয়ের আগে কিভাবে বুঝবো যে এই নারী অধিক সন্তান দানে অভ্যস্ত, অধিক সন্তান দানে সক্ষম, এটা কিভাবে বুঝবো? মুসলমান ভাইয়ের আমার, আমরা যখন বাজারে গাভী কিনতে যাই, আমরা গাভী কেনার আগে গাভীর মায়ের খোঁজ খবর নেই কিনা। আপনি একটা দুগ্ধবর্তী গাভী যদি কিনতে চান, আপনি প্রথমেই খোঁজ নেন যে এই গাভীর মায়ের কি পরিমাণ দুধ হয়েছে। কি বলেন, খোঁজ খবর নেন না? আল্লাহ নবী বলেন, বিয়ের ক্ষেত্রে তুমি খোঁজ খবর নিবা যে মেয়েটাকে তুমি বিয়ে করছো তার মায়ের, তার খালা, তার ফুফু কি পরিমাণ সন্তান। সন্তান যেই পরিবারে কম, ওই পরিবারে তুমি বিয়ে করবা না, যেই পরিবারে সন্তান বেশি ওই পরিবারে বিয়ে করো। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ নবী বলেন, যেই পরিবারে সন্তান বেশি ওই পরিবারের মেয়ে যদি বিয়ে করো তাহলে তোমার সন্তানাদি বেশি হবে, আমার উম্মত বেশি হবে, কিয়ামতের ময়দানে তোমাকে নিয়ে আমি গর্ববোধ করব যে এই বান্দা আমার উম্মত বৃদ্ধি করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পরিবারের ব্যাপারে, পরিবারের সদস্য বৃদ্ধি করার ব্যাপারে আল্লাহ নবীও গুরুত্ব দিয়েছে। শুধু তাই নয়, এই পরিবারের মাধ্যমে
আমাদের অন্তরের প্রশান্তি অর্জন হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার অনেক নিদর্শন রয়েছে, তার ভিতরে একটি নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা তোমাদেরকে এক প্রান্ত আদম আলাইহিস সালাতু সালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়াকালাকা মিনহা জাওজাহা, আল্লাহ তাআলা কি করেছেন, এক প্রান্ত থেকে তথা আদম আলাইহিস সালাতু সালাম থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন যাতে করে তোমরা প্রশান্তি অর্জন করতে পারো। স্ত্রীর মাধ্যমে কি করা যায়? প্রশান্তি অর্জন করা যায়। আপনি সারাদিন কষ্ট ক্লেশে লিপ্ত ছিলেন, সন্ধ্যাবেলা পরিবারের কাছে যেয়ে যদি আপনি শান্তি পান, এইটি হচ্ছে প্রকৃত শান্তি। এই জন্য আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা কি করতে পারো, প্রশান্তি অর্জন করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ বলেন আমি তোমাদের স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, সম্প্রীতি এবং মহাব্বত সৃষ্টি করে দিয়েছি। চিল্লায় বলেন সুবহান, যেই নারীর সঙ্গে আপনার জীবনে কোনোদিন কথা হয় নাই, আপনি দেখেন নাই, কিন্তু বিয়ের পরে তার সাথে কতটা সম্পর্ক হয়ে যায়। আল্লাহ বলেন জালালা কুমুল মুয়াদ্দা, আল্লাহ তাআলা মুয়াদ্দা তথা ভালোবাসা সম্প্রীতি সৃষ্টি করে দেন। আর বয়স যদি যত বাড়ে ভালোবাসা কমে না ভালোবাসা আরও বাড়ে? বয়স যত বাড়ে ভালোবাসা আরও বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বয়স যখন বেড়ে যায় তখন ভালোবাসার সাথে মায়া মমতার পরিমাণও বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পরিবার গঠনের জন্য গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী যুবকদেরকে বলছেন, হে যুবকেরা, তোমাদের ভিতরে যারা সামর্থ্যবান তোমরা বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেললে এইটাই তোমার জন্য সবচেয়ে বেশি নিরাপদ। আল্লাহ নবী বলেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগযুলিল বাসার ওয়া আহসানুলিল ফারাজ। আল্লাহ নবী বলেন, হে যুবক সম্প্রদায়, তোমরা কি করো, তোমাদের ভিতরে যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগযুলিল বাসার ওয়া আহসানুলিল ফারাজ, এর মাধ্যমে কি হবে, তোমার চক্ষু অবনত থাকবে, চক্ষু অপর নারীর দিকে পড়বে না, এবং তোমার লজ্জাস্থানের কি হবে, হেফাজত হবে। এই জন্য আল্লাহ নবীও কি করতে বলছেন, বিয়ে করতে বলছেন। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, এই বিবাহের মাধ্যমে একটা পরিবার কি হয়, গঠন হয়। আর এই পরিবারের গুরুত্ব ইসলামের ভিতরে অনেক বেশি। মুসলমান ভাইয়ের আমার, এই যে পরিবারের সম্পর্ক, এ আমাদের মাঝে যে পরিবারের সম্পর্ক, এটা শুধুমাত্র দুনিয়ায় থাকবে না, এই পরিবারের সম্পর্ক জান্নাত পর্যন্ত থাকবে। যাদের দুনিয়ার জমিনে নেক আমল ছিল, দুনিয়া ভালো কাজ করেছে, কেয়ামতের ময়দানে এই সপরিবারে জান্নাতের ভিতরে একসঙ্গে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আযওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাঈকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ বলেন দুনিয়ায় যারা ভালো কাজ করেছে, ইয়াদখুলুনা আল জান্নাহ, তারা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে। তাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পিতা মাতা, যারাই দুনিয়াতে ভালো কাজ করেছে, তারা সকলে জান্নাতের ভিতরে একসঙ্গে বসবাস করবে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মালাঈকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর ফেরেশতারা জান্নাতের ভিতরে প্রত্যেকটি দরজা দিয়ে প্রবেশ করে তাদেরকে সালাম জানাইতে থাকবে, তাদেরকে স্বাগতম জানাইতে থাকবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি যে বিষয়টি বুঝিয়ে দিতে চাচ্ছিলাম সেটি হচ্ছে ইসলামে পরিবারের গুরুত্ব অনেক বেশি। এই পরিবার সন্তান সন্ততি পিতা মাতাকে নিয়ে গঠন হয়, এই জন্য পিতা মাতাকে অনেক দায়িত্ব পালন করতে হয়, সন্তান সন্ততির দায়িত্ব সম্পূর্ণভাবে মা বাবার পালন করতে হয়। মা বাবা যদি সন্তান সন্ততির দায়িত্ব ঠিকমতো পালন করে,
তাহলে সন্তান হয় আদর্শবান সন্তান, যেই মা বাবা সন্তান সন্ততির যথাযথ হক আদায় করে নাই ওই সন্তান কখনো আদর্শবান সন্তান হয় না। মনে রাখতে হবে এই সন্তান সন্ততি এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, এটা হচ্ছে নিয়ামত স্বরূপ, এটা নিয়ামত। সন্তান সন্ততি এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। আপনার টাকা বলেন, পয়সা বলেন, দুনিয়ার যত ধন সম্পদ আছে এর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি। এই জন্য মুসলমান ভাইরা আমার, যাদের সন্তান নাই ওদের কাছে জিজ্ঞেস করবেন সন্তানের কত দাম। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর রাজত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইহা বলি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা পুত্র সন্তান দেন, অথবা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা পুত্র সন্তান এবং কন্যা সন্তান একসঙ্গে দান করে। আও ইউযাব্বিজুহুম দুকরান ওয়া ইনাথা, অনেককে আল্লাহ তাআলা শুধুমাত্র পুত্র সন্তান দান করেন, অনেককে আল্লাহ তাআলা শুধুমাত্র কন্যা সন্তান দান করে, আবার অনেককে আল্লাহ তাআলা পুত্র সন্তান কন্যা সন্তান সবগুলোই দান করে, করে কিনা। অনেক মানুষের শুধু মেয়ে আর মেয়ে, কোনো ছেলে নাই, আছে না? আবার অনেক মানুষের শুধু ছেলে মেয়ে নাই, আবার অনেকের আছে ছেলেও আছে মেয়েও আছে। আল্লাহ বলেন, ওয়া জাআলু মান ইয়াশা ওয়া কিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানুষ এমন আছে যারা হচ্ছে বান্দা, যাদের ছেলেও নাই, যাদের মেয়েও নাই, যাদের কিছুই নাই, ওদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা করে রেখেছি। এই জাতীয় নারী আছে না, সন্তান সন্ততি কিছুই নাই, এরকম অসংখ্য বণিত নারী আছে। আল্লাহ বলেন, যার সন্তান নাই, যার সন্ততি নাই, তার কাছে জিজ্ঞাসা করো সন্তান কত বড় নিয়ামত। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমাদের জাতিরকে সন্তান দিয়েছেন, এই সন্তানকে বড় নিয়ামত মনে করতে হবে, সন্তানের হক আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক আয়াতের ভিতরে বলেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি জেনে রেখো তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পদ, এই সবগুলো আমি আল্লাহ তাআলা দিয়েছি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। আল্লাহ যাকে সন্তান দিয়েছেন এটাও পরীক্ষা স্বরূপ, যাকে সন্তান দেন নাই এটাও পরীক্ষা স্বরূপ, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এটাও পরীক্ষা স্বরূপ, যাকে সম্পদ দেন নাই এটাও পরীক্ষা স্বরূপ। আল্লাহ বলেন, সন্তান সন্ততি পেয়ে, সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না। সন্তান সন্ততি সম্পদ এটা আমার পক্ষ থেকে নিয়ামত, এই নিয়ামত আমি দিয়েছি তোমাদের কাছে পরীক্ষা স্বরূপ, খবরদার এই নিয়ামতের পরীক্ষায় তোমরা আল্লাহকে ভুলে যেতে পারবা। আল্লাহ বলেন, ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলেন, সন্তান সন্ততি সম্পদ আমি দিয়েছি পরীক্ষা স্বরূপ, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান, প্রতিদান দুনিয়ায় পাবেন না। সন্তান সন্ততিকে যদি মানুষ করতে পারেন, আপনার সন্তান সন্ততিকে যদি আদর্শবান সন্তান হিসেবে গড়তে পারেন, সম্পদের দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে পারেন, বিনিময় দুনিয়াতে পাবেন না, এটা পরকালে আল্লাহ তাআলার কাছে পাবেন। ওয়ান্না ইনদাল্লাহি আজরুন আযীম, এর বিনিময় হবে অনেক বিরাট, এটা আল্লাহ তাআলার কাছে রয়েছে, সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, এই সন্তান সন্ততি এটা বড় নেয়ামত। এই সন্তান সন্ততির আমাদের কি করতে হবে? আমাদের দায়িত্ব পালন করতে হবে, আমাদের বড় নেয়ামত মনে করতে হবে। সন্তান সন্ততি পেয়ে আল্লাহকে বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম তাফাররক লি ইবাদাতি আমলাউ সদরাকা গিনা ওয়া আসুদ্দু ফাকরাক, আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি কিছু সময় বের করো।
দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ো না, সন্তান সন্ততিকে নিয়ে আনন্দে লিপ্ত হয়ে যেও না, আমার ইবাদতের জন্য কিছু সময় বের করো, আমলাউ সাদরাকা গিনা, তাহলে আমি আল্লাহ তাআলা অন্তরের দিক দিয়ে তোমাকে ধনী বানিয়ে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়া আসুদ্দু ফাকরা, তোমার জীবনে কোনো দারিদ্রতা থাকবে না, আমি দারিদ্রতা উন্মোচন করে দিব। চিল্লায় বলেন সুবহান। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াইল্লাম তাফাল, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য যদি সময় বের করতে না পারো, দুনিয়ার সম্পদ নিয়ে যদি ব্যস্ত হয়ে পড়ো, দুনিয়ার সন্তান সন্ততিকে নিয়ে যদি ব্যস্ত হয়ে পড়ো, সন্তানের কারণে সম্পদের কারণে যদি আমার ইবাদত বন্দী করতে না পারো, আল্লাহ বলেন আমলাউ ইয়াদাইকা সুগুনা ওয়ালাম আসুদ্দু ফাকরাক, আমি আল্লাহ তাআলা তোমার হাতে কর্ম ব্যস্ততা দিয়ে ভরে দিব, তোমার কর্মের অভাব থাকবে না, দুনিয়ায় অনেক কাজ করবা, কাজের ভিতরে কোনো বরকত খুঁজে পাবা না। আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য যদি তুমি সময় বের করতে না পারো, চব্বিশ ঘন্টা দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে তুমি লিপ্ত, তোমার সন্তান সন্ততি নিয়ে তুমি লিপ্ত, কিন্তু আমার ইবাদতের জন্য সময় বের করতে পারো নাই, আল্লাহ বলেন আমলাউ ইয়াদাইকা সুগুলা, তোমার কর্ম ব্যস্ততা আমি বাড়িয়ে দিব, অনেক পেশায় তুমি লিপ্ত থাকবা কিন্তু তোমার জীবনে কোনো বরকত খুঁজে পাবা না, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবা কিন্তু কোনো বরকত নাই। আল্লাহ বলেন ওয়ালাম আসুদ্দু ফাকরাকা, তোমার জীবনে কখনো তোমার থেকে দারিদ্রতা দূরে চলে যাবে না, সারা জীবন তোমার ভিতরে দারিদ্রতা থেকেই যাবে। এই জন্য সন্তান সন্ততি আল্লাহ দিয়েছেন পরীক্ষা স্বরূপ, সম্পদ দিয়েছেন পরীক্ষা স্বরূপ, সন্তানের কারণে সম্পদের কারণে আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করা যাবে না, আল্লাহর কোনো হুকুম ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন সম্পদের ব্যাপারে, বান্দা তুমি সম্পদের হক আদায় করছো কিনা, মিন আইনা ইত্তাসাবাহু, তুমি সম্পদ কেমনে উপার্জন করেছো, ওফিমা আনফাকা, সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, এই হিসাবটা তুমি আগে দাও। এই জন্য সম্পদ সন্ততি এটা হচ্ছে আমানত, এর ব্যাপারে আমাদের সত্তর থাকতে হবে, সম্পদের হক ঠিকমতো আদায় করতে হবে, সন্তানের হক আমাদের ঠিকমতোভাবে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। সন্তানের দায়িত্ব আছে তো আমাদের উপরে, সন্তানের অনেক দায়িত্ব আছে যে দায়িত্বগুলো বাবা হিসেবে আমাদের পালন করতে হবে। আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষকে কমবেশ দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেকটি পুরুষ আপন পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহি ওয়া মালিহি, প্রত্যেকটি নারী স্বামীর পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, প্রত্যেক নারীকে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর পরিবার সম্পর্কে, তার সন্তানের ব্যাপারে প্রত্যেকটা নারীকে জিজ্ঞাসা করা হবে। অনুরূপভাবে আল্লাহ নবী বলেন ওয়াল ইমামু রাইন ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটি রাষ্ট্রপ্রধান তিনিও কিন্তু দায়িত্বশীল, তাকেও আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য পিতামাতা অনেক বড় দায়িত্ব পিতামাতার কাঁধে আছে, পিতামাতাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে সন্তানের হক কি পরিমাণ আদায় করছে। মুসলমান ভাইরা আমার, আজ সন্তান পেয়ে সম্পদ পেয়ে আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা বুঝতে পারি না এই সন্তান আমার জন্য আমানত, এই সম্পদ আমার জন্য আমানত, আমরা সন্তানের হক ঠিক মতো আদায় করি না, সন্তানকে আদর্শবান আমরা তৈরি আদর্শবান হিসেবে তৈরি করছি না। কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, নাউযু বিল্লাহ। সন্তানের হক যদি আদায় করতে না পারি, যদি সন্তানের হক আদায় করতে পারি তাহলে তো ভালো, তাহলে জান্নাতে সন্তান আর আপনি একসঙ্গে থাকতে পারবেন, কিন্তু সন্তানের হক যদি আদায় করা সম্ভব না হয়, এই সন্তান কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে চলে যাবে তখন এই সন্তান বলবে রব্বুল আলামিন আমার পিতামাতা কোথায়, যাদের কারণে যাদের অবহেলার কারণে আজকে আমরা জাহান্নামে চলে যাচ্ছি, ওই পিতামাতাদেরকে একটু দেখতে চাই,
এমনকি ওনাদের বুকের উপরে পা দিয়ে আমরা জাহান্নামে যাইতে চাই, চিল্লায় বলেন নাউযু বিল্লাহ। লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল লাযীনা কাফারু, কিয়ামতের ময়দানে যে সকল ব্যক্তিরা কাফের হয়ে যাবে, জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে, পিতা মাতার অবহেলার কারণে যারা জাহান্নামে চলে যাবে, ওরা আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, রব্বুল আলামিন যে সকল জিনের কারণে, যে সকল মানুষের কারণে, যে সকল বাবা মার কারণে আমরা আজকে জাহান্নামে চলে যাচ্ছি, ওই বাবা আমাকে আমরা একটু দেখতে চাই, না জাল হুমা তাহতা আকদামিনা, ওই পিতা মাতাকে আমরা আমাদের পায়ের নিচে রেখে পদদলিত করে এরপরে আমরা জাহান্নামে যেতে চাই। এজন্য মুসলমান ভাইরা আমার, পিতা মাতার অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো পালন করলে কিয়ামতের ময়দানে পিতা মাতা নাজাত পাবে, অন্যথায় পিতা মাতার জন্য নাজাত পাওয়া বড় মুশকিল। মুসলমান ভাইরা আমার, একজন বাবা একজন মায়ের উপরে অনেক দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব হলো, দুনিয়ার জমিনে যেই সন্তান এখনো আসে নাই, এই সন্তানের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হয়। জীবনে কি আমরা দোয়া করছি? আমরা যারা বিয়ে করছি, অনেক মানুষকে খোঁজ নিয়ে দেখা যায় জীবনের সন্তানের জন্য দোয়া করে নাই, স্ত্রীর জন্য কোনোদিন দোয়া করে নাই। অথচ আমার আল্লাহ বলেন, না না না, সন্তান দুনিয়া আসার আগেই সন্তানের জন্য দোয়া করতে হয়, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শিক্ষা দিয়েছেন বান্দারে, আমার কাছে কেমনে দোয়া করবা, আমার কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। রব্বুল আলামিন, আপনি আমাকে এমন স্ত্রী দান করেন, আপনি আমাকে এমন সন্তান দান করেন যাদের দিকে তাকাইলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতে হয়, এমন সন্তান দেন, এমন স্ত্রী আপনি আমাকে দেন যাদের দেখলে আমাদের চক্ষু কি হয়ে যায়, শীতল হয়ে যায়, এই রকমের সন্তান, এরকমের স্ত্রী আপনি দান করেন, দোয়া করতে হয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা, এবং মুত্তাকিদের জন্য আপনি আমাদেরকে অনুসরণযোগ্য বানিয়ে দেন, অর্থাৎ আমাদের সন্তান যেন মুত্তাকি হয়ে যায় আর ওই সন্তানগুলো যেন আমাদের অনুসরণ অনুকরণ করতে পারে। সন্তানের জন্য দোয়া করতে হয়। দুর্ভাগ্য হচ্ছে জাতি সন্তানের জন্য দোয়া করে না। হ্যাঁ, এই জাতি সন্তানের জন্য বক্ত করার বড় উস্তাদ, বক্ত করার বড় উস্তাদ, আপন সন্তানের জন্য দোয়া করতে পারে, দোয়া করে এমন পিতা মাতা এই সমাজে খুঁজে পাওয়া যায় না। একেবারে সামান্য পরে একেবারে সামান্য লোক আছে, সামান্য কিছু মানুষ আছে যারা যে পিতা মাতা সন্তানের জন্য দোয়া করে, কিন্তু বক্ত করানের মানুষের অভাব নাই। অনেক মা বাবা সামান্য একটু অপরাধ সন্তান করে ফেললে বদ্ধ করে বসে। অথচ মুসলমান, মা বাবার দোয়া এতটা গুরুত্বপূর্ণ, মা বাবা যদি দোয়া করে তাও কবুল হয়ে যায়, মা বাবা যদি সন্তানের জন্য বদ্ধ করে তাও কবুল হয়ে যায়। এই জন্য সন্তানের ব্যাপারে মা বাবাকে খুবই কঠোর থাকতে হবে। সন্তান যত বড় অপরাধ করুক না কেন, সন্তানের জন্য কখনো বদ্দোয়া করা যাবে না, সন্তানের জন্য সবসময় দোয়া করতে হবে। আপনারা ঘটনা জানেন, বাইজিদ বোস্তামী সাধারণ একজন যুবক ছিল, যখন রাত হয়ে গেল তার মা বাইজিদের কাছে পানি চাইলো, বাইজিদ তুমি আমাকে একটু পানি দাও। বাইজিদ বোস্তামী পানি আনতে গেছে, দেখে যে কলসিতে পানি নাই, পানি আনার জন্য তিনি পানির কূপের কাছে গিয়েছেন, পানি নিয়ে যখন ঘরে আসছেন দেখে তার আম্মা ঘুমিয়ে গেছে। বাইজিদ বোস্তামী চিন্তা করলো, মা তো ঘুমিয়ে গেছে, যদি ডাক দিয়ে মনে কষ্ট পাবে। তিনি মাকে ডাক না দিয়ে সারা রাত মায়ের মাথার কাছে বাইজিদ বোস্তামী পানি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। সকালবেলা যখন ফজরের আজান হয়ে গেল,
বাইজিদ বুস্তামির মা বাইজিদের হাতে পানি দেখে আশ্চর্য হয়ে গেছে। বাইজিদ, সারা রাত এক গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো, এটা কেমনে কিভাবে সম্ভব? বাইজিদ বুস্তামি বললেন, মা গো, আমি চিন্তা করলাম আপনি তো ঘুমিয়ে গেছেন, যদি আপনাকে ডাক দিই আপনার কষ্ট হবে, এই জন্য আপনাকে আমি ডাক দেই নাই, এই জন্য পানি হাতে নিয়ে আমি সারা রাত আপনার মাথার কাছে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা সাধারণ একজন মানুষ ছিলেন, কিন্তু সন্তানের জন্য মা অনেক কিছু, অনেক বড় কিছু। বাইজিদ বুস্তামির মা দোয়া করছে, রব্বুল আলামিন, আপনি আমার এই বাইজিদকে জগৎ বিখ্যাত ওলি এবং বুজুর্গদের খাতায় নাম লেখায় দেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করছে। বাইজিদ বুস্তামি সারা দুনিয়ার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে বড় একজন আল্লাহ ওয়ালা একজন বুজুর্গের নাম হচ্ছে বাইজিদ বুস্তামি। এ মায়ের দোয়ার কারণে এরকম হয়েছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার নবী বলেন, সালাসু দাওয়াতিন, তিনটি দোয়া এমন আছে, মুস্তাজাবাতুন, যা সরাসরি কবুল হয়ে যায়। তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল হয়ে যায়। নবী আমার বলেন, লা শাক্কা ফিহি, এই তিন ব্যক্তির দোয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। তিন ব্যক্তি যদি দোয়া করে তাও কবুল, তিন ব্যক্তি যদি বদদোয়া করে তাও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটাকে কবুল করে নেয়, আবার যদি বদদোয়া করে তাও কবুল। সুলমান ভাইরা আমার, হাদিসের ভিতরে আসছে বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি ছিল যার নাম হচ্ছে জুরাইস। কি নাম? জুরাইস। এই জুরাইস ছিলেন বড় একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গ। এই জুরাইজের কাজ ছিল 24 ঘন্টা ইবাদত বন্দী করতেন, নামাজ পড়তেন, সমাজের মানুষের সঙ্গে খুব একটা মিশতেন না, 24টা ঘন্টা নামাজের ভিতরে থাকতেন, ইবাদত বন্দীর ভিতরে থাকতেন। এই জুরাইজ একদিন নামাজের ভিতরে ছিলেন, এমন সময় জুরাইজের মা জুরাইজকে ডাক দিছে, কিন্তু জুরাইজ তো নামাজের ভিতরে, জুরাইজের মাও জানে না যে জুরাইজ নামাজের ভিতরে। জুরাইজ নামাজ ভঙ্গ করে তো আর মায়ের ডাকে সাড়া দেওয়া যায় না, এই জন্য জুরাইজ নামাজ আর ভঙ্গ করে নাই। নামাজ ভঙ্গ না করে তিনি নামাজ চালিয়ে গেছেন। জুরাইজের নামাজ একটু লম্বা ছিল, যার কারণে তার মা রাগ হয়ে বদ্ধ করে বসছে। আমি আমার সন্তান জুরাইজকে ডাকলাম, অথচ সে আসলো না। তার মাও তো জানে না যে জুরাইজ কোন অবস্থায় আছে, কিন্তু এই যে হঠাৎ করে বদ্ধ করে বসছে। হে আল্লাহ, আমার এই সন্তান যেন মৃত্যুর আগে একটা জিনাকারিনী নারীর চেহারা যেন দেখতে পারে, নাউজুবিল্লাহ, বদ্ধ করছে। মা তো জানে না যে আমার সন্তান নামাজের ভিতরে আছে, তার তো উচিত ছিল যে আমি ভালো করে দেখি আমার সন্তান কোন অবস্থায় আছে, আমি তাকে ডাক দিই। সন্তান আছে নামাজে, মা ডাক দিছে, সন্তান মায়ের ডাকে সাড়া দেয় নাই, এটা তো স্বাভাবিক, নামাজ বাদ দিয়ে তো আর মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। যাই হোক, মা বদ্ধ করে বসছে। রব্বুল আলামিন আমার এই জুরাইজ মৃত্যুবরণের আগে যেন একজন জিনাকারিনী নারীর চেহারা যেন দেখতে পারে, নাউজুবিল্লাহ। যাই হোক, কিছুদিন হয়ে গেল, আস্তে আস্তে করে জুরাইজের মা তো এন্তেকাল করে গেছে। জুরাইজ তো আল্লাহর বলি, সমাজের ভিতরে তার সুখ্যাতি সুনাম কিন্তু ছড়িয়ে গেছে। হঠাৎ করে একটা নারী জুরাইজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে, এলাকার লোকদের কাছে বলছে জুরাইজ আমার সঙ্গে জিনা করেছে, আর জিনা করার কারণে এই জুরাইজের মাধ্যমে আমার একটা সন্তান হয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এখন এলাকার লোকজন তো বিশ্বাস করতে চায় না, জুরাইজ তো একজন আল্লাহওয়ালা মানুষ, সে তো জিনা করতে পারে না। কিন্তু নারী বারবার গুরুত্ব দিয়ে বলতেছে, না, এই জুরাইজ আমার সঙ্গে জিনা করছে, এই জিনার মাধ্যমে এই সন্তানটা হয়েছে, এই জন্য আপনারা এই জুরাইজের বিচার করেন। তখন এলাকার লোকজন এক পর্যায়ে খেপে যে জুরাইজের যে ইবাদতখানা ছিল, ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিছে। চুরমার করে দেওয়ার পর জুরাইজকেও উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে, তাকেও প্রহার করা হয়েছে। জুরাইজ এতই বলে যে, না না, আমি এই নারীর সঙ্গে জেনা করি নাই, কিন্তু জুরাইজের কথা আর কে শুনে। জুরাইজ নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, সমাজের লোকেরা আমাকে ভুল বুঝছে, আপনি এর একটা সঠিক সমাধান দিয়ে দেন।
জোরায়েজ নামাজ শেষ করার পরে এবার এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলছে, ভাইরা আমি বলতে পারি আমি এই নারীর সঙ্গে জেনা করি নাই, যদি তোমরা বিশ্বাস না করো যেই সন্তানকে আমার সন্তান বলে দাবি করা হচ্ছে ওই সন্তান তো এখনো কথা বলতে পারে না, কথা বলার বয়সও তার হয় নাই, ওই সন্তানের কাছে জিজ্ঞাসা করো, ওই সন্তান জবাব দিয়ে দিবে যে এই সন্তান আমার সন্তান না। সুবহানাল্লাহ। জোরায় জিজ্ঞাসা করেছে, হে বাবা, এই ছেলে তুমি বলো আমি কি তোমার বাবা না তোমার বাবা কে? ছোট বাচ্চা, এখনো কথা বলার বয়স হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার জবান খুলে দিছে, এই বাচ্চা সব ঘটনা বর্ণনা করে দিছে। হে এলাকাবাসী শুনে রেখেন, এই আল্লাহর ওলি জোরায়েজ, এই জোরায়েজের সাথে আমার মায়ের কোনো সম্পর্ক ছিল না, আমার মা জোরায়েজের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ দিয়েছে, বরং আমার মায়ের সঙ্গে একজন রাখালের সঙ্গে সম্পর্ক ছিল, ওই রাখালের সাথে সম্পর্ক করার কারণে ওই রাখাল হচ্ছে আমার বাবা, ওই রাখালের মাধ্যমে আমি দুনিয়ায় আসছি। এখন এলাকার লোকজন অনুতপ্ত হয়েছে, আরে কি করলাম, এই জোরায়েজ চেনা করে নাই তো অনার্থক তাকে প্রহার করলাম। এলাকার লোকজন বলছে, আচ্ছা বুঝতে পেরেছি আপনি প্রকৃত আল্লাহর ওলি, তো বলে আপনার জন্য কি করতে পারি, আপনার যে ইবাদত খানা ভঙ্গ করে ফেলেছি ভেঙে দিয়েছি আমরা স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে চাই। সুবহানাল্লাহ। জোরায়েজ বললেন, স্বর্ণ দিয়ে তৈরি করতে হবে না, আমার ইবাদত খানা যেরকমে ছিল তোমরা এরকমে করে দাও তাতেই আমি খুশি। জোরায়েজ বলতেছে, শোনো ভাই, এই নারীকে তোমরা প্রহার করো না, এই নারীর অপরাধ না, মূলত আসল অপরাধ আমার, এই নারীর অপরাধ না, অপরাধ আমার। আপনার অপরাধ কেমনে? আমার মা বদ্ধ করেছিল আমার এই সন্তান এন্তেকালের আগে যেন একটা জিনাকারিনী নারীর চেহারা দেখে, আমার মা বদ্ধ করেছিল, সেই বদ্ধটা লেগে গেছে যার কারণে আমি আজকে অপমানের শিকার হয়েছি, এর জন্য এই নারী অপরাধী না, এর জন্য অপরাধী আমি। জোরায়েজ নিজে চিল্লাইকন, নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, আমার মা বাবার দোয়া যেমনিভাবে কবুল হয়ে যায়, মা বাবার দোয়া কী হয়ে যায়, সঙ্গে সঙ্গে বদ্ধ কবুল হয়ে যায়, দোয়াও কবুল হয়ে যায়। এই জন্য প্রত্যেক মা বাবাকে সতর্ক হতে হবে, সন্তানের বিরুদ্ধে আমরা কখনো কোনো অবস্থায় আমরা বদ্দোয়া করব না। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের বদ্দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলে। মুসাফির যদি বদ্দোয়া করে এটাও কবুল হয়ে যায়, মুসাফির তার জন্য দোয়া করলে তাও কবুল হয়ে যায়। তিন নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম জনগণ যদি কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বদ্দোয়া করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বদ্দোয়া কবুল করে নেয়, চিল্লাই বলে সুবহানাল্লাহ। যদি মাজলুম জনতা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কি করে বদ্দোয়া করে কবুল হয়ে যায়। বলতে পারেন, হুজুর আমরা তো কত মাজলুম জনতা মিলে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বদ্দোয়া করেছি, কবুল তো হলো না, কবুল হয়েছে অনেক পরে কবুল হয়েছে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাজলুম ব্যক্তিরা যদি জালেম শাসকের বিরুদ্ধে বদ্দোয়া করে আল্লাহ তাআলাই বদ্দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে, কিন্তু আল্লাহ তাআলা সুযোগ দেন, জালেম শাসককে আল্লাহ তাআলা সুযোগ দেন সে জুলুম থেকে ফিরে আসে কিনা, এই সুযোগ আল্লাহ তাআলা দেন। আল্লাহ বলেন, ওয়া উলি লাহুম ইন্না কাইদি মাতিন, দুনিয়ার জমিনে যত জালেম শাসক আছে আমি তাদেরকে অবকাশ দেই, তাদেরকে সুযোগ দেই, আমি তাদেরকে সহজে ধরি না, ধরলে ছাড়ি না। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জালেম শাসক যারা জুলুম করেছো আমি তোমাদেরকে সাথে সাথে ধরতে পারি কিন্তু আমি ধরি না, উলি লাহুম তাদেরকে সুযোগ দিই, তাদেরকে অবকাশ দিই, দেখি ভালো হয় কিনা, কিন্তু যদি ভালো না হয় আমি এমনভাবে ধরি সে কল্পনাও করতে পারে না। মুসলমান ভাইয়ের আমার, চিত্র আপনার আমার চোখের সামনে সুস্পষ্ট, ছাত্র আন্দোলন এটা কোনো ব্যাপারই না, এ বাংলার জমিনে এর চেয়ে বহু বড় বড় আন্দোলন হয়েছে কি হয় নাই, কত বড় আন্দোলন হয়েছে, হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, হাজার 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 মানুষ মরে গেছে, কিন্তু ক্ষমতা কোনো দিন ছোটে নাই। সাধারণ ছাত্র আন্দোলন, সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে কত বড় ঘটনা ঘটে গেছে, ক্ষমতা পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছে, কিসের কারণে? আল্লাহ বলেন, জালেম শাসক যখন জুলুম করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ধরি কিন্তু যখন ধরি আমি তখন ছাড়ি না, স্বাভাবিক আমি ধরি না, দললে ছাড়ি না। ওমা কারু ওমা কারু আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন, বান্দা চক্রান্ত করবে আমি আল্লাহ চক্রান্ত
করব না, আমি আল্লাহ তার বিরুদ্ধে কৌশল অবলম্বন করবো, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই আমার, আমাদের প্রত্যেকটা মানুষকে সতর্ক হতে হবে, আমরা কারোর প্রতি জুলুম করব না। ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি যদি কারো বিরুদ্ধে বদদোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ আমরা মাজলুম হতে চাই, আমরা জালেম হতে চাই না। আমরা কি হতে চাই? মাজলুম হতে চাই, জালেম হতে চাই না। কখন আমরা জালেম হব না, মাজলুম হব। মাজলুমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। মাজলুম বদদোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল, আর জালেম দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, তিন ব্যক্তির দোয়া অথবা বদদোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, তার ভিতরে মা বাবার দোয়া বদদোয়া আছে। এই জন্য আমরা খবরদার, কখনো মা বাবা হিসেবে আমরা কখনো কোনো সন্তানের বিরুদ্ধে কি করবো না, বদদোয়া করবো না, যথাসাধ্য আমরা দোয়া করার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, মা বাবার উপরে অনেক দায়িত্ব আছে। আমি কয়েকটা দায়িত্ব সম্পর্কে বলবো, যে সন্তান যখন দুনিয়া আসবে আসার আগের থেকেই দোয়া করতে হয়। যেমনি ভাবে মারিয়াম আলাইহা সালাম দুনিয়ায় আসার আগেই তার মা দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররা ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। মারিয়াম আলাইহা সালামের মা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আমার পেটের ভিতরে যে সন্তান আছে, যে সন্তান এখনো দুনিয়ায় আগমন করে নাই, আমার এই সন্তানকে আমি আপনার রাস্তার জন্য মান্নত করে ফেললাম, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সন্তান দুনিয়া আসার আগে দোয়া করতে হয়, আল্লাহ আমাকে একটা সন্তান দিলে এই সন্তানটাকে আপনার রাস্তায় চলানোর চেষ্টা করব, এই দোয়া করতে হয়। এই দোয়া জীবনে করছি আমরা, এ দোয়া করি নাই? মুসলমান ভাইরা আমার, সন্তান আসার আগে দোয়া করতে হয়, রব্বুল আলামিন একটা সন্তান দিলে এই সন্তানটা আমি আপনার রাস্তায় চলানোর চেষ্টা করব। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ বলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব্বুল আলামিন আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করেন, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন, আমাকে পবিত্র সন্তান দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, রব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার প্রতি আত্মসমর্পণকারী বান্দা হিসেবে কবুল করেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনি আমাদেরকে আপনার প্রতি আত্মসমর্পণকারী বান্দা হিসেবে কবুল করেন এবং আমাদের সন্তানদের মধ্য থেকে একটি সম্প্রদায়কে আপনার প্রতি আত্মসমর্পণকারী হিসেবে কবুল করেন, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করেছেন, সন্তানের জন্য দোয়া করেছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিসসালাম অন্যত্র বলেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করছে, রব্বুল আলামিন এই পবিত্র কাবাগরকে, এই পবিত্র কাবাগরকে আপনি, এই পবিত্র মক্কা নগরীকে আপনি সম্পূর্ণ নিরাপদ রাখেন। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছেন, রব্বুল আলামিন এই মক্কা নগরীকে আপনি সব ধরনের ষড়যন্ত্র থেকে নিরাপদ রাখেন, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছেন। পাশাপাশি দোয়া করছে, রব্বুল আলামিন আপনি এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে আপনি দূরে রাখেন, চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং মূর্তি পূজা করা এটা কিন্তু ভালো জিনিস না। আমাদের বাংলাদেশের ভিতরে মূর্তি পূজার পরিমাণ কিন্তু দিন দিন বাড়তেছে, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি একটা দাঁড় করানো আছে, যেখানেই যাবেন সেখানে অমক তমকের বিভিন্ন ব্যক্তিদের ভাস্কর্য রাস্তার উপরে স্থাপন করা হয়েছে, এটা সম্পূর্ণ মূর্তির স্বামী, এই এই জাতীয় মূর্তি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের, এই জাতীয় মূর্তি ভাঙ্গাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ। ইব্রাহিম আলাইহিসসালাম এই জাতীয় মূর্তি যেখানে পেয়েছেন সেখানেই ভেঙে ফেলেছেন। মুসলমান ভাইরা আমার, আপনার ঘটনা জানেন না, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছোট বালক ছিলেন, বাচ্চা ছিলেন, তখন মন্দিরের ভিতরে ঢুকা সব মূর্তিগুলো ভেঙে ফেলেছে। সেটা ইব্রাহিম আলাইহিসসালামের বিষয়। বাকি বর্তমান প্রেক্ষাপট যেটা হচ্ছে, অন্য অন্য ধর্মের যত মানুষ আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদের ধর্মের উপরে আঘাত করা এটা ইসলাম ধর্মে সাপোর্ট করে না।
কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের গির্জার ভিতরে মন্দিরের ভিতরে যদি তারা কি করে মূর্তি পুজো করে করতে পারে সেটা তার ধর্ম, কিন্তু ওপেন রাস্তার মোড়ে মোড়ে এইভাবে মূর্তি স্থাপন করা এটা কখন ইসলাম সাপোর্ট করে না। এই জাতীয় মূর্তি আমাদের বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। মুসলমান ভাইরা আমার, আমাদের প্রতিবাদী হতে হবে, এই জাতীয় মূর্তি অবিলম্বে বাংলার জমিন থেকে সরাইতে হবে, অন্যথায় আমাদের এই বাংলাদেশটা এক পর্যায়ে মন্দিরে পরিণত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। বাংলার জমিনকে এখনই পবিত্র করার সময় চলে আসছে, বাংলার জমিনে কোনো মূর্তি থাকতে পারে না, মূর্তি এটা ইসলাম ধর্মে সাপোর্ট করে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, যাই হোক বলতেছিলাম, সন্তান প্রত্যেকটি সন্তানের জন্য আমাদের কি করতে হবে, দোয়া করতে হবে। এরপরে সন্তানটা যখন দুনিয়ায় চলে আসছে, দুনিয়ায় আসার সাথে সাথে সন্তানের কানে তাওহীদের বাণী শুনিয়ে দিতে হবে। মুসলমান ভাইরা আমার, বর্তমান জামানার অধিকাংশ সন্তান তাওহীদের বাণী থেকে সম্পূর্ণভাবে সে দূরে রয়ে গেছে। কিভাবে? বর্তমান জামানায় সন্তান হয় হসপিটালে, হাসপাতালের ভিতরে সন্তান হয়, ওখানে দেখা যায় এই সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান বাম কানে একামত পায় না, হয় কি হয় না? মুসলমান ভাই আমার, অথচ আল্লাহ নবী বলেন একটা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার ডান কানে আজান দিতে হবে, তার বাম কানে একামত দিতে হবে, তাকে তাওহীদের বাণী শিক্ষা দিতে হবে যে আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রসুল, এটা প্রত্যেকটা বাচ্চাকে একেবারে জন্মের শুরুলগ্ন থেকে জানিয়ে দিতে হবে। কারণ বাচ্চার তো কোনো অপরাধ নাই। আল্লাহর নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি সন্তান হিন্দু হোক বৌদ্ধ হোক, প্রত্যেকটি ব্যক্তির সন্তান মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে। দুনিয়াতে যত সন্তান আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকটা ব্যক্তি সন্তান মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, পরবর্তীতে বাবা মা এই সন্তানকে হিন্দু বানায়, খ্রিস্টান বানায়, নাস্তিক বানায়, মুরতাদ বানায়, কিন্তু সন্তান হিসেবে ছোট বাচ্চার কোনো অপরাধ নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, প্রথমেই সন্তান জন্মগ্রহণ করলে তার ডান কানে আজান বাম কানে ইকামত দিতে হবে। এরপরে আরেকটা সুন্নাত হচ্ছে সন্তানকে তাহনিক করাইতে হয়। সন্তানটা যখন দুনিয়ায় আসছে, কোনো খাবার মুখে দেওয়ার আগেই কোনো অলি বজরগের মুখ থেকে একটা খেজুর চিবিয়ে এর কিছু রস অথবা এর কিছু অংশ সর্বপ্রথম বাচ্চার মুখে দেওয়া, এগুলো কি আমরা দিয়েছি কখনো? সন্তানের হক কেমনে আদায় হবে? এগুলো তো আমরা কিছুই করি নাই। আমার সন্তানটা দুনিয়ার কোনো খাবার মুখে নেওয়ার আগে কোনো অলি বজরগের মুখ থেকে একটু খেজুর চিবিয়ে এর একটু রস হলেও ওই সন্তানের মুখে সর্বপ্রথম দিয়ে দিতে হবে। তাহলে হবে কি, আমার এই সন্তান ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তির মুখ থেকে খেজুর চিবিয়ে দেওয়া হলো আমার সন্তান ওই ব্যক্তির মতো আল্লাহওয়ালা হয়ে যাবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরপরে সন্তানের বয়স যখন হয়ে গেল আপনার 6 থেকে 7 দিন, 7 দিন যখন হয়ে গেল, তখন আমাদের করণীয় হচ্ছে এই সন্তানের মাথায় যে পরিমাণ চুল আছে এই চুলগুলো চেষে স্বর্ণকারের কাছে নিয়ে যেতে হবে। স্বর্ণকারের কাছে নেওয়ার পরে এক পাশে চুলগুলো রাখতে হবে, অপর পাশে রূপো রাখতে হবে। এই রূপার মূল্য অর্থাৎ এই রূপের রূপর যে মূল্য হয় এই মূল্যটা সৎকার করে দিতে হবে। স্বাভাবিক হিসাব করলে দেখা যায় 7 দিন পর বাচ্চার মাথায় যে চুল থাকে এটা একেবারে সামান্য, এই হিসাব করলে ওজন করলে রূপার হিসাবে তোমার 1600 টাকা হতে পারে। এই টাকাটা গরিব দুঃখীর মাঝে সৎকার করে দিতে হয়। এটিকে আমরা জীবনে কেউ করছি? হাত তুলে দেখাইতে পারবো যে আমার সন্তান জন্মগ্রহণের 7 দিনের মাথায় চুলটো চেছে এই চুলের সমপরিমাণ রূপা অথবা রূপার মূল্য গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিচ্ছি কি বলতে পারবো? আপনার সন্তান, আমার সন্তান দিনদার মোত্তা কি কেমনে হবে? সন্তান কি একেবারে বাতাসে বড় হয়ে যাবে? দিনদার কেমনি হয়ে যাবে? এটা আল্লাহ নবীর আদর্শ। এরপরে 7 দিনের মাথায় চুলটা আপনি চাচলেন, এরপরে সন্তানের ভালো একটা নাম রাখতে হবে। আমরা তো বর্তমান আনকমন নাম খুঁজি, হুজুর এমন একটা নাম বলবেন পৃথিবীর ইতিহাসে এই নাম কোথাও কেউ রাখে নাই, একটা আনকমন নাম। মুসলমান ভাইরা আমার, মুসলমানদের নামের অভাব,
অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম, এরপরে ফেরেশতারা রয়েছে, তাবিন, তাবে তাবিন, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে কেরাম, ওলিয়াল্লাহ, পীর মাশায়েখ, ইসলাম ধর্মের নামের তো কোনো অভাব নাই, কত সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু এই জাতীয় আমরা নাম রাখি না। আমরা নাম রাখি কি, চিন্টু, পিন্টু, এগুলো কি, এটা কোনো নাম হলো? এই সমস্ত অযথা নাম বাংলাদেশে ভরে গেছে, অথচ এগুলো কোনো নাম হতে পারে না, এই সমস্ত নামের ব্যক্তিত্ব কোনো ভালো হতে পারে না। খোঁজ নিয়ে দেখবেন যাদের নাম ভালো না, ব্যক্তি হিসেবে ওরা ভালো না। এটা আমার কথা, এটা আমার নবীর কথা। মুসলমান ভাইয়েরা, আমার সাইয়িদ ইবনে মুসাইয়্যাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একজন মুহাদ্দিস, তিনি বলেন যে আমার বাবা একদিন আল্লাহ রসুলের কাছে গেছে, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তো উনি বলছে আমার নাম হচ্ছে হাজুর, আমার নাম হচ্ছে হাজুর। আল্লাহ নবী বললেন হাজুর মানে দুশ্চিন্তাগ্রস্ত। আল্লাহ নবী বললেন এইটা কোনো নাম হয়, তোমার নাম আজ থেকে হবে সাহুর, সাহুর মানে সহজ, আজ থেকে তোমার নাম হবে সাহুর। লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা যে নাম রেখেছে নাম আমি পরিবর্তন করতে পারবো না। মুসলমান ভাই আমার, এই সাইয়িদ ইবনে মুসাইয়্যাব ইনি বলেন যে আমার বাবা মা সবাই তো ইন্তেকাল করেছে, কিন্তু পরবর্তীতে আমাদের বংশের ভিতরে যত সন্তান সন্ততি হয়েছে প্রত্যেকটা সন্তান সন্ততি চিন্তাগ্রস্ত, দুশ্চিন্তায় প্রত্যেকটা সন্তান লিপ্ত ছিল, চিল্লায় বলেন নাউযু বিল্লাহ। এই জন্য নামের একটা প্রভাব আছে। আল্লাহ নবী বলেন ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়াবাইকুম, কিয়ামতের ময়দানে তোমার নাম ধরে ডাকা হবে, তোমার বাবার নাম ধরে ডাকা হবে। ফা আহসিনু আসমাকুম, অতএব তোমরা তোমাদের নামকে সুন্দর করো, নাম ভালো করতে হবে। নাম কোনো ভালো খারাপ নাম কোনো বাবা মা কোনো সন্তানের খারাপ নাম রাখতে পারে না। তাই হুজুর কোরআন শরীফ দেখে নাম রাখছি, কোরআন শরীফ দেখে কেন নাম রাখবেন? কোরআন শরীফের ভিতরে তো ফিরাউনের নামও আছে, আমানের নাম আছে, শয়তানের নাম আছে, তো শয়তান রাখেন আপনার সন্তানের নাম? শয়তানের নাম কোরআন শরীফ আছে না? কোরআন শরীফ দেখে রাখলে তো হবে না। সুন্দর একটা অর্থবোধক সাহাবীদের নাম অথবা কোনো ফেরেশতাদের নাম, ভালো একটা নাম রাখতে হবে। আমরা নাম রাখি কোরআন শরীফ দেখে, কোরআন শরীফ দেখেই নাম রাখলে হবে না। মুসলমান ভাইয়ের আমার, কোনো আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে সুন্দর নাম রাখতে হবে। আর আনকমনের এই ধান্দায় কখনো পড়বেন না, এমন সময় এসে কখনো বলবেন না হুজুর একটা আনকমন নাম রেখে দেন, না হুজুর একটা সুন্দর একটা নাম রেখে দেন যেটা ভালো হয়, কোনো আনকমন আনকমনের কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে আমাদের দায়িত্ব মুসলমান ভাইয়ের আমার, এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। এরপরে নাম রাখার পরে আপনি আকিকা করবেন, আপনার যদি ছেলে হয় তাহলে দুটি ছাগল, মেয়ে হলে একটি ছাগল, অথবা কোরবানির ক্ষেত্রে ছেলে হলে দুই ভাগ, মেয়ে হলে এক ভাগ, আকিকা করাবেন। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানের আকিকা করা হয় ওই সন্তান কখনো বড় কোনো বিপদের ভিতরে কোনো অসুখের ভিতরে অসুস্থতার ভিতরে কখনো লিপ্ত হয় না। আমরা আকিকা করতে পারি না, সারা জীবন এই আকিকার চেয়ে পাঁচ ডবল টাকা ডাক্তারের কাছে ব্যয় করতে পারেন। আপনি ডাক্তারের পিছে টাকা ব্যয় না করে এই টাকা আপনি আকিকার পিছে ব্যয় করেন, আপনার ডাক্তারের কিসমিস ঘোরা লাগবে না। এটা আল্লাহ নবীর কথা, কিন্তু আমরা তো সঠিক পথে চলি না, আমরা চলি উল্টো পথে। এই আকিকা যারা করবে এদের সন্তানের অসুস্থতা হবে না, বড় কোনো রোগ হবে না, হালকা কিছু রোগ হতে পারে, বড় রোগ হবে না। এরপরে সাত দিন যখন পার হয়ে যাবে আপনার সন্তানের আরও দায়িত্ব আছে। এই অনেক এই সমাজের অনেক মায়েরা আছে আপন স্তনের দুধ সন্তানকে পান করাইতে চায় না, তার বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, তার চেহারা ভেঙে যাবে, নানা রকমের অজুহাত দিয়ে সন্তানকে দুধ পান করাইতে চায় না। এরপরে ফিডার ইত্যাদি বিভিন্ন ধরনের বাহিরের খাবার ছোটবেলা থেকেই অভ্যস্ত করে। মুসলমান ভাইয়ের আমার, এই সন্তানের সাথে মায়ের সম্পর্ক কেমনে হবে? এই সন্তানের সাথে মায়ের কানেকশন দিয়ে দুধের মাধ্যমে যেই মা ছোটবেলা থেকেই এই বাচ্চাকে দুধ পান করায় নাই, এই মায়ের সাথে সন্তানের সম্পর্ক হতে পারে না, এই সন্তানের সাথে তার বাবারও সম্পর্ক ভালো হতে পারে না। এই জন্য বড় হলে সন্তান আমার কথা শুনে, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদাতু ইউদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, প্রত্যেকটা মায়ের উচিত যে ছোট্ট বাচ্চাকে কমপক্ষে দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ পান করাইতে হবে। এই দুধের সাথে মায়ের একটা সম্পর্ক হয়ে যাবে, বাবার সম্পর্ক হয়ে যাবে, তাদের মাঝে মায়া মমতা ভালোবাসা সৃষ্টি হবে। এই সন্তান বড় হওয়ার পরে জীবনে মায়ের দিকে তাকাইতে পারবে না, বাবার দিকে চোখ গরম করে তাকাইতে পারবে না, মা বাবার বিরুদ্ধে একটা কথাও এই সন্তান বলতে পারবে না। সন্তানের হক আদায় করেছি আমরা, কিছুই করি নাই। মুসলমান ভাইয়েরা আমার,
এরপরে আপনার সন্তানের বয়স দুই বছরও পার হয়ে গেল, এরপরে দুই বছর পরে সন্তান কথা বলতেছে, কি শিখান আব্বু আম্মু, কত কিছু শিখান, এগুলো আপনাকে কে বলছে এগুলো শিখাইতে? এগুলো না, আল্লাহ নবী বলেন সন্তান যখন কথা বলা শিখবে সর্বপ্রথম তাকে শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হবে তোমার সন্তানের সর্বপ্রথম বাণী। সন্তান কথা বলা শিখছে তাকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে শিখাও। যে আমরা শিক্ষা দিছি প্রথমেই আব্বু আব্বু বলে আমরা সন্তানদেরকে নাচাই, আম্মু বলো আব্বু বলো মামা খালা সব কিছু শিখাই, এগুলো দিয়ে কি হবে? এগুলো তো সন্তান এমনি বলবে। সন্তান যখন কথা বলা শিখছে সর্বপ্রথম তাকে শিখাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাই আমার, এরপরে সন্তানের বয়স আপনার হয়ে গেল সাত বছর, সাত বছর যখন হয়ে গেল এই সন্তানকে আপনার পারিবারিকভাবে কিছু শিষ্টাচার কিছু আদর শিক্ষা দিতে হবে। আপনার সন্তান দশ বছর পরে মাদ্রাসায় যাবে অথবা স্কুলে যাবে, এর আগে যেই সন্তানের বয়স সাত বছর হয়ে গেছে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা বাবার দায়িত্ব এই সন্তানকে সুন্দর করে আদর শিক্ষা দিতে হবে, কিভাবে কথা বলতে হবে, বড়কে কিভাবে সম্মান করতে হবে, এরপর ছোটকে কিভাবে স্নেহ করতে হবে, কার সঙ্গে কেমন করতে হবে, এই বাচ্চাকে শিখাইতে হবে। কেমনে শিখাবেন? এটা আপনি করবেন, আপনার কাজ দেখে বাচ্চা শিখবে। আপনি নামাজ পড়লে ছোট বাচ্চা আপনার পাশে কিছু বোঝে না, এরপরে নামাজে দাঁড়াবে, ঠিক কিনা? অনেক সন্তান আছে ওর পরিধানে কাপড় নাই, সম্পূর্ণ নঙ্গ, বাবা নামাজ পড়ে, এই সন্তান নামাজ পড়ে না, ও কিছু বোঝে? ও এতটুকুই বোঝে যে নামাজ পড়তে হয়, পরিধানে কাপড় আছে কিনা ওটা কোনো বিষয় না। আপনার কাজ থেকে শিখবে। আপনার সন্তানের বয়স যখন পাঁচ থেকে সাত বছর হবে আপনার প্রত্যেকটা কাজ আপনার সন্তান ফলো করবে, আপনার কাজ দেখে আপনার আদর্শ দেখে এই সন্তান শিখবে, আপনার সন্তানটাও সেরকম হবে। এই জন্য আল্লাহ নবী বলে মুরু আওলাদাকুম বিসসালাহ, তুমি তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওহুম আবনাউ সাবিয়ে সিনি, সন্তানের বয়স যখন সাত বছর হয় তখনই তাকে নামাজের ট্রেনিং দাও, তখন থেকে নামাজ পড়তে বলতে হবে। সাত বছর বয়স, নামাজ তার উপর ফরজ হয় না, এরপরও তাকে নামাজ পড়তে বলো, তাকে নামাজে নিয়ে আসো। অনেক মসজিদে ছোট বাচ্চাদের আসাও নাকি নিষেধ, ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে, ওরা দুষ্টুমি করবে, এরপরও ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে। মুসলমান ভাই আমার, এই বাচ্চাগুলো যখন সাত বছর বয়সে অভ্যস্ত হয়ে যাবে, এই সন্তানের বয়স যখন দশ বছর হবে তাকে প্রহার করা লাগবে না, সে এমনি নামাজ পড়বে। আল্লাহ নবী বলেন কত রিবুহু বহুম আপনা ওয়াশি সিনিন, সন্তানের বয়স যখন দশ বছর হয়ে যায় দশ বছর বয়সও যদি সন্তান নামাজ না পড়ে তখন প্রহার করে। মুসলমান ভাই আমার, সাত বছরের সন্তানকে নামাজ শিক্ষা দেয় নাই, দশ বছরে নামাজ পড়তে বলি নাই সন্তানকে, এখন বিশ বছর বয়সে সন্তানকে নামাজ পড়তে বলেন, তাই পড়বো না, বলবেই তো পড়বো না। সময় মতন এই সন্তানের পিছু যদি এরকম আপনার দায়িত্ব পালন করা হতো তার এই সন্তানকে আপনার বলা লাগতো না। একটা গাছ উদাহরণস্বরূপ, ছোটবেলা থেকে বেঁকা হয়ে বড় হয়েছে, বেঁকা অবস্থায় আপনি যদি ইচ্ছা করেন গাছটাকে সোজা করে দিলে দিতে পারতেন, কিন্তু তখন অবহেলা করছেন, গাছ সোজা করেন নাই, কিন্তু বড় হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। গ্রামের সব মানুষ মিলেও যদি গাছকে সোজা করতে চান সোজা করা সম্ভব? আপনার আমার সন্তানকে ছোটবেলা আমরা দায়িত্ব ঠিকমতো পালন করি নাই, তাদের হক আদায় করি নাই, এখন বড় হলে সন্তানকে যদি বলি বাজান আমার খেদমত করো, সন্তান বলে পারবো না, সন্তানকে কথা একটা বললে আরো সাতটা বলে দেয়, কেন বলে দেয়? সন্তানের হক আমরা আদায় করি নাই। মুসলমান ভাইরা আমার, একটাই আবদার, সন্তান আমাদের বড় নিয়ামত, এই সন্তানের হক আমাদের আদায় করতে হবে। সন্তানের হক যদি আমরা আদায় করি তাহলে সন্তান আমাদের হক আদায় করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আমি একটা হাদিস বর্ণনা করে শেষ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মুরব্বী আসছে, আমিরুল মুমিনীন আমার সন্তান আমার কথা শোনে না, আমার খেদমত করে না, আমার সন্তানকে একটু আপনি বুঝান। আমিরুল মুমিনীন ডাকলেন, হে বৎস, কেন তুমি তোমার বাবার কথা শোনো না, তুমি বাবার আদেশ কেন মানো না? সন্তান বলতেছে, আমিরুল মুমিনীন, বাস্তব আমার বাবা আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সম্পূর্ণ সঠিক আছে, আমি আমার মা বাবার কোনো খেদমত করি না, সব ঠিক আছে, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, বাবা মার কি কোনো দায়িত্ব আছে? বাবা মার কোনো দায়িত্ব আছে? বিশেষ করে আমার বাবার কি কোনো দায়িত্ব ছিল? আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার কি কি দায়িত্ব পালন করা উচিত ছিল, এইটা আমাকে একটু জানাইলে ভালো হতো। তখন আমিরুল মুমিনীন বললেন, তোমার বাবার দায়িত্ব ছিল একটা ভালো, একটা ভদ্র, একটা মা তোমাকে উপহার দেওয়া, তোমার বাবার দায়িত্ব ছিল। এরপরে
যখন তুমি দুনিয়ায় আসছো তখন তোমার বাবার দায়িত্ব ছিল তোমাকে তাওহীদের বাণী শিক্ষা দেওয়া, যখন তুমি বড় হয়েছো তখন তোমাকে আদব শিক্ষা দেওয়া এবং কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া তোমার বাবার দায়িত্ব ছিল এবং ভালো একটা নাম রাখা তোমার বাবার দায়িত্ব ছিল। ওই যুবকটা বলছে, আমিরুল মুমিনী, আমার বাবা আমার একটা দায়িত্ব পালন করে নাই, আমার মা সে একজন পতিতালয়ের একজন লোক, সেখান থেকে আমার মাকে আনা হয়েছে, তিনি কোনো আদর্শবান নারী নয়, আমার আদর্শবান মা নয়, এই আদর্শবান মা আমার বাবা আমাকে উপহার দিতে পারে নাই, আমার নামটা রাখছে জাউলা, জাউলা শব্দের অর্থ হলো সমুদ্রিক কীট, তাই একটা নিকৃষ্ট নাম আমার বাবা রেখেছে, আমাকে কোরআন ও হাদিসের কোনো শিক্ষা দেয় নাই, কোনো প্রকারের আদব কায়দা কিছুই আমাকে শিক্ষা দেয় নাই, আমিরুল মুমিনীন আমি আমার বাবার খেদমত কেমনে করব। আমিরুল মুমিনীন তখন এই যুবকের শাস্তি না দিয়ে তখন এই যুবকের বাবাকে শাস্তি দিয়েছে, আপনি তো আপনার সন্তানের হক নষ্ট করেছেন, আপনার সন্তান কেমন পর্যন্ত আপনার হক নষ্ট করবে, এটাই চূড়ান্ত বাস্তবতা। মুসলমান ভাইয়ের আমার, আজ আপনার আমার কথা সন্তান শুনছে না, কেন শুনছে না? আমি তো আপনার, আমি আপনি বাবা হিসেবে সন্তান হক তো আদায় করতে পারি নাই, এই জন্য সন্তান আমার হক আদায় করে না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, বাবা হিসেবে আমাদের অনেক দায়িত্ব আছে। আমরা পিছনে যাদের ভুল হয়ে গেছে সেটা তো গেছে, বিশেষ করে যারা এখনো বিয়ে শাদী করি নাই, আমরা আমাদের সন্তানের ব্যাপারে গভীর সচ্চর থাকতে হবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সন্তানের সব দায়িত্ব পালন করলে এই সন্তানও আমার দায়িত্ব পালন করবে, আমার খেদমত করবে। আর হুজুরদেরকে বলা লাগবে না, হুজুর ছেলেদের ব্যাপারে একটু বয়ান করেন, ছেলেরা খেদমত করে না, এই বিষয়ে বয়ান করেন, আর জীবনে হুজুরের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।